হ্যাঁ দিদি কি করেছে? প্যাচাচ বলছে ব্রাশ করেনি। তুমি ব্রাশ করেছো? ওয়া, তোমার ব্রাশ কোথায়? আর তোমার ব্রাশ কোথায়? আচ্ছা ব্রাশ করো। ওয়া, দিদি কোথায়? তুমি ব্রাশ করো। হ্যাঁ সুন্দর ব্রাশ করছে। উড়ি বাবালি, উড়ি বাবালি। বাস করতে করতে ঘরে ঢুকে না, আসো। দিদি কি করেছে? দিদি কি করেছে বাবু? না বলবে না। আচ্ছা শোন, তোমার ব্রাশ হয়েছে? শোন, ব্রাশ তো করে না, পেঁচগুলো চুষে চুষে খায়। হ্যাঁ বাবা, চলে এসো, মুখ ধুয়ে দেবো। গিমি গিমি দ্য ব্রাশ। আমাকে দাও, আমাকে দাও। দেবে না? কাকে দেবে, কাকে দেবে কাপটা, কাকে দেবে? তুমি তুমি রেখে আসবে? এই যে আমার কাপটা নিয়ে দাঁড়িয়ে আছে। কাকে ডাকছো? হ্যাঁ ফিনিশ, দাও আমাকে, দাও দাও না, আমি রেখে আসবো, দাও। তা কাকে দেবে? ভেঙে গেলে, পড়ে গেলে ভেঙে যাবে। হ্যাঁ নোনো কি? ইয়াস ইয়াস, বাবা কাজ করছে অফিসের। বাবাকে সবসময় ডাকলে হবে? সবসময় নক করে বলবে বাবা? বাবা খুলছে না? নক করছে, দেখো ওইরকম করে নক করে। বাবা কত কিছু শিখে গেছে। নক করে কি বলতে হয়? কাকে ডাকছো তুমি? নক করে কাকে ডাকছো? দাঁড়িয়েই আছে দরজার সামনে, দেখো আসে না। শুধু নক করলে হবে? বলো বাবা, বলো কাপটা নেবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, আর সবাইকে ব্লগটা দেখার জন্য ধন্যবাদ, এবং বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালবেলা তো সমৃদুর সঙ্গে দেখতেই পেলে কি কথা। তো এখন করছি ফুলকপি আর পোস্ত দিয়ে ফুলকপি পোস্ত। তো এটা হয়ে গেছে, আর এখানে একটু মশলা কষাচ্ছি, কারণ করব হচ্ছে পনির। ডিপ কো ইরা, এটা কি করছিস? দুটো পাশাপাশি করেছিস কেন? কি করব, একসাথে হয়ে গেল। হালকা করে করো, কি বাজে করে দিলি। আর আজ হচ্ছে শনিবার। তো আগের দিন তো বাড়িতে মিস্ত্রি এসেছিল, ঘরদোর প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো যে ইটের গুঁড়োতে। তো সেটা মোটামুটি হাজবেন্ড অনেকটাই পরিষ্কার করেছে, এমনকি যে সমৃদুর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকেও সব ধুয়ে জল ঝরিয়ে শুকিয়েও গেছে। তো আমি এখন ফিনিশিং টাচ দিচ্ছি, যে আলমারি, মানে একটা হাওয়া দিলে ইটের বালি ধুলো উড়লে কতটা নোংরা হয়। এই আলমারির ওপর আমাদের ব্যাগগুলো ছিল, এগুলো পুরো লালচে লালচে হয়ে গেছে। তো এগুলোকে সব পরিষ্কার করছি। তো রান্নাবান্না বসিয়ে এসেছি, অনেকটাই রান্নাবান্না আজকে হয়ে গেছে, কারণ দুটো কড়াইতে একসাথে করছি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে শনিবার, হাজবেন্ডের ছুটি আছে সেই জন্য।
তো আমার সাথে সাথে সোমও দেখো মুছছে, যেহেতু আমি আলমারিটা মুছছি সোম ওই খেলনা দিয়ে আলমারিটা মুছছে। তো চলো আলমারি গাটাও পুরো মুছে দিই, কারণ যখন আবার আলমারিটা ধরবো তখনই আবার বালি কিচকিচ কিচকিচ করবে। আজকে ভাগ্যে শনিবার, হাতে একটু সময় থাকার জন্য আমি ঘরদোর গোছাতে পেরেছি, না হলে তো একদমই হয় না। আর জানলার কাজ দিয়ে সিনিকা বাইরে দেখছে, আর আমি ওকে দেখাচ্ছি আমাদের এই জানলা দিয়ে বাইরে দূরে ওই চেরি ব্লসম ফুটে উঠেছে গাছে। তো চেরি ব্লসমের সিজন কিন্তু এখনই মার্চ এপ্রিল মাসে। তো একটা গাছ ছিল, হঠাৎ আমার চোখে পড়ল, সেই জন্যই সিনিকাকে দেখালাম। সিনিকা জানে না গাছটা সম্পর্কে, সেজন্য আমি চেনালাম আর কি। তো চল এদিকে জানলা টাংলাগুলো মুছে দিই। আর জানলা টাংলাগুলোর অবস্থা একদম জঘন্য করেছিল, যেহেতু জল হয়ে থাকে, জলের মধ্যে ইটের এই গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো লালচে হয়ে গেছিলো। হাজব্যান্ড কালকে পুরো একদম ক্লিন করেছিল, আর আজকেও আমিও একটু ভালো করে ক্লিন করছি, কারণ সমৃদ্ধ ধরে ওদের হাত দিয়ে আবার ওই হাত ওরা মুখে দেবে, সেটা পেটে গেলে বাচ্চাদের পক্ষে ক্ষতি। সেই জন্য চলো রান্নাঘরে যাই, বাকি রান্নাটুকু শেষ করি। আর এখানে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ডালে ফোড়নে জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি, তো এবার ডালটা দেব। ডাল হলেই আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আর শুধু গরম গরম ভাত করব। তো এখানে এই দেখো ফুলকপি পোস্ত, আলু দিইনি এখানে, আলু মটর পনির, আজকে কোনো ক্যাপসিকাম দিইনি বা ফুলকপিও দিইনি এটা। আর এখানে গরম গরম ডাল হচ্ছে, এটাই হচ্ছে আজকের মেনু। আর এখন ভাতটা বসাবো, যেহেতু ছুটির দিন একটু দেরি করে খাওয়া হয়, ভাতটা আগের থেকে করে রাখলে না ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আগে এরকম অনেক দিন করেছিলাম ভাতটা আগে করে, তাও দেখলাম ভাতটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না, সেটা আবার মাইক্রোওভেনে গরম করতে হয়। তো রান্না হয়ে যাওয়ার পর আমি একদম ওভেন টোভেনটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু সব কিছুই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন শুধু ভাতটা বসাবো, ভাতটা চালটা ধোয়াও হয়ে গেছে, ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, ভাতটা বসিয়ে দেব। আর আকাশটা দেখো আজকে পুরোপুরি মেঘলা, এই কয়েকদিন হলো যে রোদ একদমই উঠছে না, আকাশ মুখ ভার করে রয়েছে, আর বৃষ্টি হবে কয়েকদিন পরপর, এবং কি স্নোফলও হবে বলেও দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে। তো সেই জন্যই রোদ উঠছে না একদম মেঘলা, কাল থেকে নাকি বৃষ্টি এবং স্নোফলও হবে। চলো লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ হয়ে গেছে, তারপর আমি খাবো এখন রসমালাই। আমি এখনো পর্যন্ত খাইনি, খেয়েছি মানে বাটি করে এভাবে খাওয়া হয়নি, জাস্ট একটু টেস্ট করা হয়েছে। তো চলো আমি এখন এই আমার প্রিয় রসমালাইটা খেয়ে নিই।